স্রেফ একটা সংখ্যা আর কিছুই না, প্রমাণ করে দিলেন দাবাড়ু হানিফ মোল্লা আর মনন রেজা নীর। একজনের বয়স 60 আর একজনের 8, কিন্তু দাবার বোর্ডে দুজনেই যেন তরুণ। এবারের কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় বাংলাদেশকে স্বর্ণ এনে দিয়েছেন ষাটোর্ধ্ব হানিফ মোল্লা আর রূপা জিতেছেন 8 বছরের নীর। দিল্লিতে কমনওয়েলথ দাবায় খেলতে যাবার আগে নীরের সাথে কথা বলেছেন অর্ণব বাপি। ছটফটে দুরন্ত নীর সব বাধার টুপকে ওপরে ওঠার চেষ্টা, 8 বছর বয়সের শিশু সুলভ আচরণের সবই দেখা যায় ওর মধ্যে। দাবা খেলার পাশাপাশি পড়ালেখা আর ছবি আঁকাতেও কম যায় না। খুব সিরিয়াস যখন দাবা খেলতে বসে, সব কৌশল ওর জানা, সময় সুযোগ মতো কাজে লাগিয়ে জিতেছে অনেক খেতাব। এগিয়ে চলা নীরের পথ প্রদর্শক দেশের সব গ্র্যান্ডমাস্টাররাই, নিজেকে নিয়ে যেতে চায় সেই উচ্চতায়। বড় হয়ে আমি গ্র্যান্ডমাস্টার হতে চাই। দাবা খেলার হাতেখড়িটা বাবার থেকে, পেছন থেকে মায়ের অনুপ্রেরণায় দিন দিন আরো বেশি পারদর্শী হয়ে উঠেছে নীর। আমি অবসর সময় যখন কম্পিউটারে দাবা খেলতাম, পাশ থেকে ও দেখতো, তো দেখবার পরে দেখতাম যে ওর আগ্রহ উৎসাহ অনেকটাই বেশি ছিল। সব থেকে কনিষ্ঠ দাবারু হিসেবে বিদেশের পত্রিকাগুলোতে ছেপেছে নীরের ছবি, বড় বড় টুর্নামেন্টে দাবার ছকে ফেলে প্রতিপক্ষের ঘাম ঝরিয়েছে। উড়িষ্যা এবং বোম্বেতে ও খেলতে গেল, সেখানে ওপেন টুর্নামেন্ট খেলছিল, তো সেগুলো জিএমদের সাথে খেলাতো, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা খেলে বের হতো। একটা সময় আমারই ভয় লাগতো যে ও এতটা সময় কি করে খেলছে। এবারের কমনওয়েলথ দাবায় অংশ নিয়েছে 4 গ্র্যান্ডমাস্টার সহ বাংলার 16 জন দাবাড়ু। অর্ণব বাপি, 71, ঢাকা।